পাতাল রেলের যুগে পদার্পণ, জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার প্রধানমন্ত্রী। এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ খরচ কম, জনপ্রতি পড়বে 6,72,000 টাকা। রাজধানীতে দালাল নির্ভর হাসপাতালে ছড়াছড়ি, নেই নিয়ম নীতির তোয়াক্কা। রোহিঙ্গা ক্যাম্পে 4 মাসে 52 অপহরণ, সক্রিয় 10 সন্ত্রাসী গ্রুপ, বাড়ছে আতঙ্ক। পাতাল মেট্রো রেলের যুগে পদার্পণ করল বাংলাদেশ। পূর্বাচলে এর নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর সুধি সমাবেশে প্রধানমন্ত্রী হিসেবে নয়, জাতির জনকের কন্যা হিসেবেই মানুষের কল্যাণে কাজ করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণকে দেওয়া আওয়ামী লীগের প্রতিশ্রুতি রক্ষার উদাহরণ দিয়ে বঙ্গবন্ধু কন্যা জানান আগামীর লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে শুরু হতে যাচ্ছে দেশের প্রথম পাতাল মেট্রো রেল। এমআরটি লাইন 1 এর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুধীর সমাবেশে যোগ দিয়ে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিস্তারিত ছিল যে ঢাকা শহরকে যানজট মুক্ত করার জন্য আমরা মেট্রো রেল নির্মাণ করব। আওয়ামী লীগ কথা দিলে কথা রাখে, আমরা সেই কথা রেখেছি। 6টি মেট্রো রেল হবে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে আমরা গড়ে তুলছি নতুন শহর পূর্বাচল। পূর্বাচল আসলে এটাও একটা স্মার্ট সিটি হবে। জনগণের আস্থায় নির্ভর করেই আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখার ঘোষণা দেন সরকার প্রধান। আমরা যে এত বছর কাজ করলাম, মানুষের উপকার করলাম, যার ফলে মানুষ আমাদেরকে ভোট দিচ্ছে, জনগণের আস্থা বিশ্বাস আমরা পাচ্ছি, আমাদের কাজের মধ্য দিয়ে জনগণের মন জয় করেই আমরা ভোট পাচ্ছি। আমরা জনগণের সেবা করতে এসেছি, জনগণের সেবক, জনগণের ভাগ্য তৈরি করতে এসেছি, জনগণের ভাগ্য দিয়ে ছিনিমিনি খেলতে আসেনি। যতই আন্দোলন সংগ্রাম করুক, যতক্ষণ জনগণ সাথে থাকবে, জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব। এখানে কেউ কিছু করতে পারবে না, এ বিশ্বাস আপনারা রাখতে পারেন। বৈশ্বিক পরিস্থিতিতে মিতব্যয়ী হবার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। যা আছে আমরা যদি হিসাব করে না চলি তাহলে বিপদ আসার সম্ভাবনা, সেই জন্য সবাইকে একটু হিসাব করে চলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা আছি, আপনাদের যাতে কোনো সমস্যা না হয় দেখব, কিন্তু সাথে সাথে আপনাদেরও সকলের সহযোগিতা প্রয়োজন। এই জন্য সবাইকে আমি বলছি, সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে এবং সমস্ত জিনিস ব্যবহারে সবসময় সতর্ক হতে হবে। জনগণ সাথে থাকলে জনগণের কল্যাণেই পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তো না, সব থেকে বড় কথা আমি জাতির জনকের কন্যা, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই আমার কাজ, সেটাই আমি করে যাচ্ছি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজে যেতে গুনতে হবে জনপ্রতি কমপক্ষে 6,72,000 টাকা। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। হাব জানায় তাদের এবারের খরচ সরকারি ব্যবস্থাপনার প্যাকেজের চাইতে 11,000 টাকা কম। দেশ থেকে এবছর 1,27,198 জন হজে যাবেন, যার মধ্যে 1,12,192 জনই যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। বিমান ভাড়া বৃদ্ধি এবং সৌদি রিয়ালের মূল্য বৃদ্ধির কারণে এবার হজের খরচ গত বছরের তুলনায় 1,50,000 টাকা বেশি বলেও জানিয়েছে হাব। ডলার প্রাইসের, রিয়ালের প্রাইসের যে তারতম্য হয়েছে, এতে কিন্তু প্যাকেজ মূল্য বৃদ্ধি পাওয়াটা অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক। কিন্তু তারপরেও এটা কতটা সহনীয় পর্যায়ে রাখা যায়, এই ক্ষেত্রে একটা দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আমরা চেষ্টা করেছি। দালালদের ওপর ভরসা করে রাজধানীতে গড়ে উঠেছে অসংখ্য হাসপাতাল। নেই যন্ত্রপাতি, না আছে পর্যাপ্ত ডাক্তার। স্বাস্থ্য অধিদপ্তরের মাঝে মধ্যে অভিযান চালালেও তা আসলে লোক দেখানো। রোগীদের কাছে কসাইখানা নামে পরিচিত এসব হাসপাতালে দুর্নীতির চিত্র তুলে ধরেছেন রাসেল খান।
চিকিৎসার অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের এমন বাগবিতণ্ডা হচ্ছে প্রায়শই। কথামতো সেবা না মেলায় হচ্ছে হট্টগোল। দালালদের উপর ভরসা করে শুধু শ্যামলি আর মোহাম্মদপুরেই গড়ে উঠেছে 56টি হাসপাতাল। ভুক্তভোগীদের অভিযোগ, ক্লিনিক পল্লী নামে খ্যাত শুধু শ্যামলিতে রয়েছে 36টি ভুয়া প্রতিষ্ঠান। মাত্র একটি ভবনেই রয়েছে 8টি হাসপাতাল। সঙ্গত কারণেই প্রশ্ন, তাহলে কিভাবে এসব প্রতিষ্ঠানের অনুমতি মিলল? মোহাম্মদপুর বাবর রোডের ন্যাশনাল কেয়ার হাসপাতাল। একমাত্র ছেলে অসুস্থ হলে সুচিকিৎসার জন্য শিশু হাসপাতালে নিতে চান বাবা ফরিদুদ্দিন। অ্যাম্বুলেন্স চালক উন্নত চিকিৎসার কথা বলে ফুসলিয়ে নিয়ে যায় কেয়ার হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় অন্য হাসপাতালে নিতে গেলে পড়েন আরো বিপদে। সকাল থেকে ঘুরতেছি, আমাদের বাচ্চাটা রিলিজ করে দিতেছে না। ওনা বলতেছে এখানে চিকিৎসা করান, অন্য কোথাও চিকিৎসা নাই। এরপরে আমরা বিল টিল সব পেমেন্ট করার পরে 2 ঘন্টা হয়ে গেছে, এখনো বাচ্চাটা দিতেছে না। অভিযোগ, সেখানকার নার্স, ওয়ার্ড বয় আর পরিচালকেরা রোগীদের কাছে পরিচয় দেন ডাক্তার হিসেবে। নার্সদের ডাক্তার হওয়ার পদ্ধতি জানতে গেলে চড়াও হন একুশের উপর, দেখাতে ব্যর্থ হন অধিদপ্তরের সনদ। একুশের অনুসন্ধানী দলের নজর এবার একই রোডের মেডিফেয়ার হাসপাতালে। প্রতিষ্ঠানটির লাইসেন্স একজনের নামে, চালায় অন্যরা। আইসিইউ ও এনআইসিউর মালিক একজন আর সার্জারি বিভাগের মালিক অন্য দুইজন। যে অ্যাম্বুলেন্সে করে আমরা রোগী আনছি, ওই ড্রাইভার আমাকে ইনফরমেশনটা দিয়েছে। ওই আমার ভাই ভর্তি করাইছে, উনি জানে, বলতে পারে। বলছিলাম প্রিসেন্ট হাসপাতালের কথা, অভিযান চলেছে 6 বার, সিলগালাও হয়েছে, কিন্তু অবস্থার উন্নতি হয়নি। পুরন ঢাকার মেডিপ্যাথ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, রোগী ভর্তি আছে বেশ কজন, অথচ একজন চিকিৎসকও নেই। আছে ল্যাব, নেই টেকনোলজিস্ট। মেডিকেল রিপোর্ট যিনি তৈরি করেন তিনি আসেন অনকলে। এসব হাসপাতালে রোগী হত্যা আর অপচিকিৎসা নিয়ে খবর প্রচার হলে নড়েচড়ে বসে প্রশাসন। অনিয়ম অভিযোগ প্রমাণ হওয়ায় বেশ কবার বন্ধ হয়েছে রেমেডি কেয়ার, প্রিসেন্ট, ক্রিটিক্যাল কেয়ার, ঢাকা জেনারেল সহ আরও কিছু হাসপাতাল আর ক্লিনিক। কিন্তু মালিকদের কালো টাকার নিচে চাপা পড়ে যায় রোগীর আর্তনাদ। অনিবন্ধিত প্রতিষ্ঠান হচ্ছে একটা দেশের জন্য খুব ডেঞ্জারাস, খুব বিপজ্জনক। সে তো কোনো কর্তৃপক্ষের কাছে লাভ না। আমরা বারবার করে বলতেছি যে একটা স্বাস্থ্য প্রতিষ্ঠানে আপনি যাবেন যখন, তার নিবন্ধন আছে কিনা এটা মাস্ট দেখবেন। আর একটা হচ্ছে যে ওইখানে কী কী সেবা দিতে পারে তার একটা চার্টার, তার একটা মূল্য নাম এবং সেবার মূল্য তালিকা তার ঝুলে রাখতে। সেবার নামে দালাল নির্ভর ক্লিনিক আর হাসপাতাল চিরতরে বন্ধের দাবি ভুক্তভোগীদের। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের ক্যাম্পে রোহিঙ্গারা জড়িয়ে পড়ছে মাদক ব্যবসা সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে। 5 বছরে ক্যাম্পগুলোতে ঘটেছে 150টি হত্যাকাণ্ড সহ 200-এরও বেশি অপহরণের ঘটনা। গেল 4 মাসে অপহরণ করা হয়েছে 52 জন, এতে চরম আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় আরো জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় অপহরণ এখন নিত্যদিনের ঘটনা। এসব অপরাধের সাথে জড়িত অন্তত 10টি রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী। পুলিশ ও ভুক্তভোগী পরিবারের তথ্য মতে, গেল 4 মাসে টেকনাফ থেকেই অপহরণ করা হয়েছে 52 জনকে। খুনোখুনি, গোলাগুলি সহ বাংলাদেশি নাগরিকদের অপহরণ করে মুক্তিপণ আদায়ে ক্ষুব্ধ স্থানীয়রা। রোহিঙ্গারা পাহাড়ে ঢুকে যে ক্ষেত খামারে যে কাজ করতে যায় সেখান থেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। গুম খুনের হিড়িক জমেছে, মানে একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। যে কোনো সময় যে কোনো ব্যক্তি অপহরণ হওয়ার সম্ভাবনা আছে। সূত্র মতে 2017 সাল থেকে এ পর্যন্ত প্রায় 150টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে অপহরণ করা হয়েছে রোহিঙ্গা ও বাংলাদেশি সহ 200-এরও বেশি জনকে। চলতি বছরের 8 জানুয়ারি 4 বাংলাদেশি কৃষককে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা, পরে 6 লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান তারা। প্রতিদিন খুনাখুনির ঘটনা ঘটছে, অপহরণের ঘটনা ঘটছে। এরকম অবস্থা থাকলে
আমার মনে হয় দুই এক বছরের ভিতর জনগণ পালিয়ে অন্যত্র চলে যাবে। দেড় বছর আগে সন্ত্রাসীদের হাতে নিহত হন রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ, পরে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে পাহাড়ে আশ্রয় নেয় সন্ত্রাসীরা। পুলিশ বলছে অর্থের যোগান দিতে অপহরণ বাণিজ্যে নেমেছে এসব সন্ত্রাসী গোষ্ঠী। বিভিন্ন জায়গায় গিয়ে তাদের আস্তানা ধ্বংস করার ব্যবস্থা করি এবং ভিকটিম যারা আছে তাদেরকে উদ্ধার করি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চলছে। এই স্থানটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। পুলিশের তথ্য বলছে 2017 সালের আগস্ট থেকে এ পর্যন্ত বিভিন্ন অপরাধে 5,000-এরও বেশি রোহিঙ্গার বিরুদ্ধে প্রায় 2,500 মামলা হয়েছে। একই সময়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 176টি অস্ত্র। খুশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আমন্ত্রণ আবারও দুপুর দুটার একুশে সংবাদে। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি আব্দুল মজিদকে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। আজ সংবাদ সম্মেলনে র্যাব জানায় 1971 সালের 21 আগস্ট আব্দুল মজিদ সহ রাজাকার বাহিনী নেত্রকোনার পোপধলার বারহা গ্রামের আব্দুল খালেক সহ 9 জনকে গুলি করে হত্যা করে। পরে তাদের বিরুদ্ধে 2014 সালে মুক্তিযোদ্ধা মৃত আব্দুল খালেকের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মামলা করেন। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আব্দুল মজিদ সহ 7 জনকে মৃত্যুদণ্ড দেয়। এরপর থেকে আব্দুল মজিদ পলাতক ছিল বলে জানায় র্যাব। সাতটি অভিযোগে প্রসিকিউশনের মাধ্যমে প্রমাণিত হলে মোট 7 জন আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করে বিজ্ঞ আদালত। মাদারীপুর সদর থেকে অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক মোহাম্মদ আব্দুল মজিদকে গ্রেফতার করতে সক্ষম হয়। আমাদের বিশেষ আয়োজন বিএসবি ক্যাম্ব্রিয়ান বইমেলা প্রতিদিন। করোনা মহামারীর কারণে 2 বছর পর নির্ধারিত সময়ে পর্দা উঠল অমর একুশে বইমেলার। প্রথম দিনে স্টল সাজানোতেই ব্যস্ত ছিলেন স্টল মালিক ও প্রকাশকরা। এর মাঝেও অসংখ্য পাঠক দর্শনার্থীরা জড়ো হন। বাকিটা জানাচ্ছেন মানিক শিকদার। বাংলা একাডেমির উদ্যোগে প্রতি বছর ফেব্রুয়ারি মাস জুড়ে আয়োজন করা হয় একুশের বইমেলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন ঘোষণার পর সবার জন্য উন্মুক্ত হয় মেলা প্রাঙ্গণ। অসংখ্য পাঠক দর্শনার্থীরা সমবেত হয় প্রথম দিনের মেলায়। কিছুটা দেরিতে পাঠক ঢুকেছে, কিন্তু সে তুলনায় হচ্ছে এখনো যথেষ্ট ভিড় আমরা চারপাশে দেখতে পাচ্ছি এবং পাঠক আগ্রহ করে নতুন বই দেখছে। মেলার প্রথম দিনে যে সরগম দেখছি আমি আসলে এতটা আশা করি নাই, এসে আমি খুবই উৎফুল্ল। বেশিরভাগ স্টলে ছিল বই গুছানো নিয়ে ব্যস্ততা, আবার অনেক স্টলের কাজ এখনো শেষ হয়নি। সকাল 10টায় যদি হয় উদ্বোধন এবং বিকাল 3টা থেকে যদি আমাদেরকে ওপেন করে দেওয়া হয়, আমার মনে হয় দ্যাট উড বি দ্য বেস্ট ওয়ে টু সার্ভ আওয়ার সেলফ টু দ্য পিপল। 10 দিনের ভিতরে এই সমস্ত মিস্ত্রি যারা কাজ করেন তাদেরকে শ্রদ্ধা রেখেই বলছে, বিভিন্ন স্টলে কাজ করতে করতে তারা এত স্টল রেডি করতে পারেন না। বাঙালির প্রাণের মেলায় বিদেশি ও প্রবাসী পাঠক লেখকরাও ছুটে এসেছেন। রক্ত দিয়ে যে জাতি মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করেছে তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন তারা। বাংলাদেশ হ্যাজ সাচ আ বিগ কমিউনিটি অফ পাবলিশার্স অ্যান্ড পোয়েটস। আই জাস্ট ওয়াজ রিডিং ইন দ্য আফটারনুন অ্যাট দ্য ঢাকা ইউনিভার্সিটি। তো আমার দেশের কথা আমি বিদেশে তাদের ভাষায় তুলে দিতে পারছি, সেই শৈশবে সেটা আমার কাছে খুব ভালো লাগে। এই জন্য মেলায় আসলে প্রাণ ফিরে পায়। প্রথম দিনের মেলায় পাঠক দর্শনার্থীদের সমাগমে খুশি লেখক প্রকাশকরা। দর্শক প্রথম দিনে সাড়া দিচ্ছে, তো আমরা খুবই আশাবাদী লেখক হিসেবে যে আরও বেশি সাড়া দিবে, আরও বেশি পাঠক আসবে। কম দামে বই ছাপা সম্ভব না, এটা একটা বড় দুঃসংবাদ পাঠকের জন্য বা প্রকাশকের জন্য। আর এই সঙ্গে আর একটা যুক্ত হয়েছে, ভালো কাগজ বাজারে মিলতেছে না, পাওয়া যাচ্ছে না। 601টি প্রতিষ্ঠানকে 901টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে এবারের মেলায়, যার মধ্যে একাডেমি প্রাঙ্গণে 165টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে 763টি ইউনিট দেওয়া হয়েছে। এছাড়া মেলায় থাকছে 38টি প্যাভিলিয়ন। মানিক শিকদার,
একুশে টেলিভিশন ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি দুপুর দুটার একুশে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পাতাল রেলের যুগে পদার্পণ, জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার প্রধানমন্ত্রীর। এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ খরচ কম, জনপ্রতি পড়বে ৬,৭২,০০০ টাকা। রাজধানীতে দালাল নির্ভর হাসপাতালের ছড়াছড়ি, নেই নিয়ম নীতির তোয়াক্কা। রোহিঙ্গা ক্যাম্পে ৪ মাসে ৫২ অপহরণ, সক্রিয় ১০ সন্ত্রাসী গ্রুপ, বাড়ছে আতঙ্ক। দর্শক, একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন ২০২১ নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৬টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সঙ্গেই থাকুন।